হাই এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আজকের এই ভিডিওটায় আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের এনসিআরটির যে বইটা রয়েছে টেক্সট বই, সেখানকার অর্গ্যানিকের ফার্স্ট যে চ্যাপ্টারটা হ্যালো অ্যালকেন্স অ্যান্ড হ্যালো অ্যারিনস, তার এক্সারসাইজের কিছু কোয়েশ্চেন্স, যে কোয়েশ্চেনগুলো ভালো কনসেপচুয়াল কোয়েশ্চেন, যেটা বোর্ডের জন্য তিনটে বোর্ডই, সেটা সিবিএসসি বোর্ড, আইএসসি বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এর জন্য ইম্পর্টেন্ট তো বটেই। অ্যাট দ্য সেম টাইম অ্যাজ দিস কোয়েশ্চেন্স আর কনসেপচুয়াল অ্যান্ড ভেরি বেসিক কোয়েশ্চেন, সো অফকোর্স ইট উইল বি বেনিফিশিয়াল ফর দ্য জেই অ্যান্ড নিট অ্যাসপিরেন্স অ্যাজ ওয়েল। তো আমরা সবটা করছি না, আমরা কিছু সিলেক্টেড কোয়েশ্চেন যেটা মনে হয়েছে অনেক মানে কনসেপচুয়ালি স্ট্রং, উই হ্যাভ অপটেড দোজ প্রবলেমস। সো লেটস বিগিন। এখানে প্রথম আমরা যেটা নিয়েছি 6.4 এক্সারসাইজ এনসিআরটির যে প্রবলেমটা, তো সেটা বলেছে উইচ ওয়ান অফ দ্য ফলোয়িংস হ্যাজ দ্য হাইয়েস্ট ডাইপোল মোমেন্ট, মানে কার ডাইপোল মোমেন্ট অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের মান সর্বোচ্চ। তো অপশান দিয়েছে CH2Cl2, CHCl3 অ্যান্ড CCl4। তো এখানে ডাইপোল মোমেন্ট যদি আমাকে দেখতে হয় অনেক রকমভাবে দেখা যায়, তো এটা আমি শর্টলি একভাবে ভাবতে পারি, সেটা হচ্ছে যে তিনটে কম্পাউন্ড দিয়েছে আমি সেই তিনটে কম্পাউন্ডকে লিখলাম CH2Cl2, CHCl3 আর CCl4। ডাইপোল মোমেন্ট বেশি মানে তার আয়নিক ক্যারেক্টার বেশি হবে, আর আয়নিক ক্যারেক্টার বেশি হওয়া মানেই সে প্লাস মাইনাস আয়নে ভেঙে বেশি স্টেবল আয়ন তৈরি করবে। তো এখানে তিনটে থেকেই দেখ অ্যানায়ন হিসাবে কমন সেন্স সিএল মাইনাস লিবারেটেড হবে। তো এখানে সিএল মাইনাস লিবারেটেড হলে প্রথম ক্ষেত্রে আমরা পাবো CH2Cl প্লাস এই কার্বোকাটায়নটা, তারপরেরটা পাবো CH Cl2 প্লাস, তারপরেরটা পাবো CCl3 প্লাস। তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে স্টেবল কার্বোকাটায়ন, কারণ সিএলটা তো মাইনাস আই এফেক্টটা ডমিনেটিং, তো যত সিএল বেশি থাকবে তত কার্বোকাটায়ন লেস স্টেবল হবে, তো সেই জন্য সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে প্রথম কার্বোকাটায়নটা। তো তাহলে ও সবচেয়ে বেশি এক্সটেন্টে প্লাস মাইনাসে ভাঙবে, ওর আয়নিক ক্যারেক্টার ম্যাক্সিমাম, ন্যাচারালি ওর ডাইপোল মোমেন্ট ম্যাক্সিমাম হবে। তাহলে অপশান ওয়ান অর্থাৎ CH2Cl2 ইজ দ্য কারেক্ট আনসার। এইটা একটু হেজি রয়েছে হয়তো, যদি অসুবিধে হয়ও তোদের বুঝতে, দিস ইজ নট অ্যাট অল অ্যান ইস্যু। তোদের সকলেরই এনসিআরটি টেক্সট বই আছে, না থাকলেও অনলাইন অ্যাভেলেবেল, সেখানে এক্সারসাইজে গেলেই আমি নাম্বার ধরে ধরেই করা আছে, ইউ ক্যান গেট ওভার দেয়ার অ্যাজ ওয়েল। আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। এছাড়া আমি কোয়েশ্চেনটা পুরোটা রিড করে দিচ্ছি, তো অসুবিধা হওয়ার কথা না, পেন পেপার মোডে করবি, তোরা কপিও করে নিবি। সেকেন্ড কোয়েশ্চেনটা বলছে যে আ হাইড্রোকার্বন C5H10 ডাজ নট রিয়্যাক্ট উইথ ক্লোরিন ইন ডার্ক বাট গিভস আ মোনোক্লোরো কম্পাউন্ড C5H9Cl ইন ব্রাইট সানলাইট, আইডেন্টিফাই দ্য হাইড্রোকার্বন। এই যে মোনোক্লোরো একটা ডেরিভেটিভ তৈরি করছে সানলাইটের প্রেজেন্সে, দ্যাট মিনস যে এই যে হাইড্রোকার্বনটা রয়েছে তাদের সব কটা হাইড্রোজেনই ইকুইভ্যালেন্ট। বাট ই মিন বাই দ্যাট ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, তুই যেখান থেকেই যে হাইড্রোজেনটাকেই সরাস না কেন, সরিয়ে তার জায়গায় তুই সিএল নিয়ে আয় না কেন, ইউ উইল অলওয়েজ ইনভ্যারিয়েবলি গেট দ্য সেম প্রোডাক্ট। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, অ্যান্ড দ্য সাবস্ট্যান্স উইচ কন্টেন্স ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন অলওয়েজ জেনারেটস মোনো হ্যালো ডেরিভেটিভ, সিঙ্গেল মোনো হ্যালো ডেরিভেটিভ, রাইট? C5H10, তার মানে এটার এরকম একটা স্ট্রাকচার যেটা সব কটা হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট। এমনি অ্যাপারেন্ট তোর মনে হবে এটা CnH2n স্যাটিসফাই করছে, সো অ্যালকিন, বাট ইট উইল নট বি অ্যান অ্যালকিন, রাদার ইট উইল বি অ্যান অ্যালকেন হ্যাভিং সাইক্লিক স্ট্রাকচার। তাহলে এটা মানে যেটা আনসার হবে সেটা হচ্ছে সাইক্লো, এটা 6.58টা আমরা সলভ করছি, 6.5, তো এটার আনসার হবে সাইক্লোপেন্টেন। তুই দেখ এই পাঁচটা কার্বনের যেখানেই তুই ক্লোরিন নিয়ে আসিস না কেন, তুই সবসময়ই মানে যে কার্বনেই সিএল আসিস না কেন, তুই তো ইউ উইল গেট দ্য সেম কম্পাউন্ড ক্লোরোসাইক্লোপেন্টেন। হয়ে গেল এই প্রবলেমটা। নেক্সট 6.6 বলছে রাইট দ্য আইসোমার্স অফ দ্য কম্পাউন্ড হ্যাভিং ফর্মুলা C4H9Br। তো C4H9Br এরকম ফর্মুলা দিয়ে যে অ্যালকিল ব্রোমাইডগুলো আছে তাদের আইসোমারিক স্ট্রাকচার। তো C4 মানে চারটে
কার্বন থাকলো এখানে একটা বিয়ার, এটা একটা আইসোমার হতে পারে, চারটে কার্বনকে স্ট্রেট চেনে রেখে। নেক্সট আমরা কি করতে পারি, এরম করতে পারি যে চারটে কার্বনকেই স্ট্রেট চেনে রাখলাম, বিয়ারটাকে টার্মিনালে না দিয়ে এখানে রাখলাম, এটা একটা হতে পারে। আবার এই যে চারটে কার্বন সেই চেনটাকে আমি এরকমভাবেও ভাবতে পারি, তাহলে এটাও একটা আইসোমার জেনারেট করবে। আবার যদি এটা হয় লাইক এটাও একটা আইসোমার হবে, এই চারটি জেনারেটেড হবে। কার্বনের বাকি হাতগুলো তোরা হাইড্রোজেন দিয়ে স্যাটিসফাই করে নিবি। কোয়েশ্চেন 6.6 উই আর ডান উইথ। নেক্সট কোয়েশ্চেন 6.7, রাইট দ্য ইকুয়েশনস ফর দ্য প্রিপারেশন অফ ওয়ান আয়োডো বিউটেন ফ্রম ওয়ান বিউটানল, ওয়ান ক্লোরোবিউটেন অ্যান্ড বিউট ওয়ান ইন। বেশ, এই তিনটে থেকেই যেটা বলছে ওয়ান আয়োডো বিউটেন করতে হবে, প্রথমে ওয়ান বিউটানল থেকে ওয়ান আয়োডো বিউটেন এখানে করছি, ওয়ান বিউটানল মানে এটা এখান থেকে আসতে বলেছে ওয়ান আয়োডো বিউটেনে এইটা, তাহলে আমি এখানে প্রথমে PCl3 আর PCl5 আর SOCl2 যদি দিই তাহলে OHটা Cl এ কনভার্ট হবে, এবার এইখান থেকে NaI আর অ্যাসিটোন, তার নাম হচ্ছে ফিঙ্কেলস্টাইন রিয়াকশান, করলেই Clটা I দিয়ে সাবস্টিটিউটেড হয়ে যাবে, তাহলে এই কনভার্সানটা হয়ে গেল। নেক্সট ওয়ান আয়োডো বিউটেন তৈরি করতে বলেছে কোথা থেকে, না ওয়ান ক্লোরোবিউটেন থেকে, তো এটা অলরেডি আমরা করলামই, এটাই তো ওয়ান ক্লোরোবিউটেন, সেখান থেকে ওয়ান আয়োডো বিউটেন হচ্ছে, সেকেন্ডটা আমার এই স্টেপের মধ্যেই করা আছে, তাহলে এটা ফিঙ্কেলস্টাইন ডিরেক্ট করে দিলেই হয়ে যাবে, দু নাম্বারটাও হয়ে গেল। থার্ড বলছে তৈরি করতে হবে বিউট ওয়ান ইন থেকে ওয়ান আয়োডো বিউটেন, সো বিউট ওয়ান ইনের স্ট্রাকচারটা হচ্ছে এটা, CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এখান থেকে যদি ওয়ান আয়োডো করতে হয় তার মানে এটা আগে আমাকে করতে হবে অ্যান্টি মার্কনি কফে HBr H2O2 করলাম, তাহলে CH3 CH2 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 Br হলো, এবার এখানে কিন্তু আমি HIH2O2 বা HCl H2O2 যদি দিই তাহলে কিন্তু মার্কনি কফি হবে, HBr H2O2 ক্ষেত্রেই শুধুমাত্র অ্যান্টি মার্কনি কফটা দেখা যায়। এবার এইটা হওয়ার পর এখানে আমি যদি ফিঙ্কেলস্টাইন করে দিই সোডিয়াম আয়োডাইড আর অ্যাসিটোন, তাহলেই বিআরটা আই দিয়ে সাবস্টিটিউটেড হয়ে যাবে, হয়ে গেল এটা। আচ্ছা নেক্সট বলছে এক্সপ্লেন, না এইটা, হোয়াট আর দ্য অ্যাম্বিডেন্ট AMBIDENT অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলস এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল, তো অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল কাকে বলে, সাচ নিউক্লিওফাইল উইচ হ্যাজ সাচ নিউক্লিওফাইল উইচ হ্যাজ
which has two nucleophilic centers, but both the centers cannot operate simultaneously. মানে দুটো নিউক্লিওফিলিক সেন্টার থাকবে, কিন্তু দুটো সেন্টার একই সাথে রিয়াকশানে টেক পার্ট করবে না, তাদেরকে বলা হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। যেমন এক্সাম্পল হিসেবে লিখে রাখবি সিএন মাইনাস, এনও টু মাইনাস, এসেট্রা। কেন? কারণ সিএন মাইনাস যেটা, সেটা একবার কার্বন এন্ড দিয়ে অ্যাটাক করে সিএন তৈরি করে সায়ানাইড, একবার নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করে এনসি তৈরি করে আইসোনাইট্রাইল বা আইসোসায়ানাইড। সিমিলারলি এনও টু একবার নাইট্রোজেন এন্ড দিয়ে ধরতে পারে, একবার ও এনও হয়ে অক্সিজেন এন্ড দিয়ে ধরতে পারে, কিন্তু আলাদা আলাদা করে, মানে একই সাথে, মানে একবার, মানে একটাই কার্বন একটাই নাইট্রোজেন একসাথে সায়ানাইডে দুটো টেক পার্ট করছে নিউক্লিওফাইল হিসেবে, এরম কিন্তু নয়। একটায় যদি কার্বন করে একটা রিয়াকশানে, অন্যটায় নাইট্রোজেন করবে, একই সাথে একই রিয়াকশানে কার্বন নাইট্রোজেন করবে না। দিস ইজ দ্য কনসেপ্ট অফ অ্যাম্বিডেন্ট নিউক্লিওফিলিসিটি। বেশ, তো এরপর এখানে কিছু কনভার্সান দিয়েছে, তো সেগুলো আমরা একটু দেখে নেব। হাউ উইল ব্রিং অ্যাবাউট দ্য ফলোয়িং কনভার্সানস। তো প্রথমটা এই যে 6.11 যে কোয়েশ্চেনটা, সেটা ইথানল থেকে বিউট ওয়ান আইন, ইথানল CH3CH2OH, এখান থেকে আমাকে যেতে বলেছে বিউট ওয়ান আইনে, তাহলে CH3CH2C3CH। ইথানলটাকে আমি প্রথমে যেটা পড়লাম, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করব, কনসেন্ট্রেটেড H2SO4 180 ডিগ্রি সেলসিয়াস, 170-180 নিলে ওটা ডিহাইড্রেশন হয়, ইথিলিন হলো, CH2 ডাবল বন্ড CH2। এবার এখানে আমি ব্রোমিনেশন করলাম, Br2CCl4, তো করলে CH2Br জেনারেট করলো। এরপর এখানে এলিমিনেশন করলাম, মানে লাইক NaNH2 যদি দেওয়া হয়, তাহলে দুমোল HBr বেরিয়ে গিয়ে এই অ্যাসিটিলিন চলে আসছে, অ্যাসিটিলিনে আমি আবার NaNH2 দিলাম 1 মোল, তাহলে অ্যাসিটিলিনে দুটো অ্যাসিডিক হাইড্রোজেন আছে, তার মধ্যে একটা হাইড্রোজেন সাবস্টিটিউটেড হয়ে যাবে, সোডিয়াম দিয়ে। এরপর এখানে যদি আমি ইথাইল আয়োডাইড দিই, CH3CH2I, তাহলে এই সাবস্টিটিউশন রিয়াকশান হবে, এটা বেরিয়ে গেল, তাহলে CH3CH2C3CH চলে আসছে, আমাদের ডিজায়ার্ড যে প্রোডাক্টটা চেয়েছে। তো প্রথম কনভার্সানটা হয়ে গেল। কনভার্সানগুলো কিন্তু খাতায় কপি করবি এবং অন্তত 3-4 বার লিখে প্র্যাকটিস করবি আগে দেখে নিয়ে, কারণ তুই অ্যাপ্লিকেশান নাহলে করতে পারবি না, এবং কনভার্সান তুই যদি ভালো স্মার্ট করতে পারিস প্র্যাকটিস করে করে, সব কটা কনভার্সান যথেষ্ট স্ট্যান্ডার্ড, তো দেখবি ওভারঅল একটা অর্গ্যানিক এর কনসেপ্টের গ্রোথ হবে। তো এটা গেল প্রথম কনভার্সানটা, এরকম 10টা কনভার্সান আছে, আমরা 10টাই একটু তাড়াতাড়ি দেখে নিই। সেকেন্ডটা বলছে ইথেন টু ব্রোমো ইথিন, ইথেন থেকে ব্রোমো ইথিন। আচ্ছা, তো ইথেন মানে হচ্ছে CH3 সিঙ্গল বন্ড CH3, এবার এটাকে ব্রোমোইথিন যদি করতে হয়, তাহলে প্রথমে এটাকে ইথিনে কনভার্ট করব। ইথিনে কিভাবে কনভার্ট করব, না এটাকে জাস্ট হাই টেম্পারেচার হাই প্রেশারে যদি হিট করা হয়, তাহলে ডিহাইড্রোজিনেশন হয়, এইটা চলে আসে।
তো সিএইচ টু ডাবল বন্ড সিএইচ টু এলো। এবার ব্রোমো ইথিন যখন করতে হবে তখন এইখানটায় ওই আর কি মানে ফ্রি রেডিক্যাল মেকানিজম করিয়ে, যদিও এখানে ভিনাইলিক ফ্রি রেডিক্যাল সেটা তো খুব একটা স্টেবল হবে না, বাট ইনস্পাইট অফ দ্যাট এটাকে আমরা মানে ভিনাইলিকে খুব উইক ব্রোমিনেশন হয় কিন্তু মানে করা যেতে পারে আর কি, সেটা ওই মানে NBS যদি দেওয়া হয় তো মানে প্রোডাক্ট ইল্ড মানে পরিমাণ কম হবে, বাট ওখানে একটা ওই রকম ভিনাইলিক পজিশনে একটা বিআর ইনকর্পোরেটেড হবে। তো এটা সেকেন্ডটা হয়ে গেল। নেক্সট থার্ডেরটা বলছে প্রোপিন টু ওয়ান নাইট্রো প্রোপেন। আচ্ছা এটা প্রোপিন আর ওয়ান নাইট্রো প্রোপেন মানে হচ্ছে এখানে আমি প্রথমে HBr আর H2O2 দিলাম, তাহলে CH অ্যান্টিমার্কনিকফ। এবার এইখানে আমি অ্যাড করব AgNO2, তখন এখানে NO2 আসবে। এখানে খেয়াল রাখবি আর এখানে যদি NaNO2 আর KNO2 অ্যাড করা হয় এটা কিন্তু AgCN আর KCN এর কেসটার উল্টো, তখন এটার প্রোডাক্টটা হয়ে যায় এটা। আমাকে এইটা চেয়েছে আর কি, তখন এইটা আনসার হবে, এটা একটা এক্সট্রা ইনফরমেশান বলে দিলাম। ঠিক আছে এটা হয়ে গেল, তো চলে আসবো আমরা তার পরের প্রবলেমটায়। এখানে বলেছে যে টলভিন টু বেনজাইল অ্যালকোহল, টলভিন এটাতে আমি NBS আর CCl4 দিলাম, তাহলে এটা বেনজাইলিক পজিশানে ব্রোমিনেশান হলো। এবার এখানে যদি আমি ডাইলুট NaOH দিই তো SN2 রিয়াকশান হবে, ওই বিআরটা ওইচ দিয়ে সাবস্টিটিউটেড হবে, তো এই কম্পাউন্ডটার নামই হচ্ছে বেনজাইল অ্যালকোহল। হয়ে গেল এটা। আচ্ছা নেক্সট বলেছে এই জায়গাটা বোঝা যাচ্ছে না, তো আমরা পরেরটা দেখে নিই। ইথানল টু ইথাইল ফ্লোরাইড, ইথানল সেখান থেকে ইথাইল ফ্লোরাইড মানে এটাই আসতে হবে। তো প্রথমে আমরা এখানে SOCl2 দিলাম, দিলে CH3CH2Cl হলো, তারপর এখানে সোয়ার্টস রিয়াকশান করলাম AgF অর SBF3, তো এগুলো দিলে CH3CH2F হয়ে যাবে, সোয়ার্টস রিয়াকশান হয়ে গেল। তার পরেরটা বলছে ব্রোমো ইথেন টু প্রোপানন, ব্রোমোইথেন মানে হচ্ছে এটা আর প্রোপানন মানে হচ্ছে এইটা। তো এটা হয়তো অন্য আর একটা এই চ্যাপ্টারের নয়, সেরকমও একটা জায়গা একটু অ্যাপ্লিকেশনে লাগবে। তো এটাকে আমরা প্রথমে যেটা করব এটাকে ম্যাগনেশিয়াম ড্রাই ইথার দেওয়া হলো, দিলে সেটা গ্রিগনার্ডে কনভার্ট হবে CH3CH2MgBr। এবার এই গ্রিগনার্ডটার সাথে যদি CH3CN আর H3O+ দেওয়া হয়, আর MgX-এ RCN আর H3O+ দিলে কিটোন হয়, তাহলে এখানে এই CH3COCH3 এই অ্যাসিটন তৈরি হবে। তো এটা হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেনটা বলছে যে 1 ক্লোরোবিউটেন থেকে N অক্টেন,
1-chlorobutane থেকে n-octane, 1-chlorobutane এর স্ট্রাকচার হচ্ছে এটা, আর n-octane এর স্ট্রাকচার হচ্ছে নর্মাল অকটেন এটা। তো এটা তো জাস্ট সিম্পল RX থেকে RR হয়েছে। তাহলে আমরা কি করব, ওয়ার্জ রিঅ্যাকশন, সোডিয়াম আর ড্রাই ইথার দিলেই এই প্রোডাক্টটা পেয়ে যাব। নেক্সট কনভার্সানটা কি বলেছে, নেক্সট কনভার্সানটা বলেছে বেনজিন টু বাইফিনাইল। তো এটা বেনজিন আছে, তো এখানে আমি প্রথমে ক্লোরিন আর এফিসিএল থ্রি দিলাম, দিলে ক্লোরোবেনজিন হবে। এবার এই ক্লোরোবেনজিনেই আমি যদি সোডিয়াম আর ড্রাই ইথার দিই তাহলে এটা ওয়ার্জ ফিটিক রিঅ্যাকশন বাই ফিনাইল এটা তৈরি হয়ে যাবে। তাহলে কনভার্সানগুলো আমরা করে নিলাম, আর তিনটে এক্সপ্লেনেশান আছে আমরা একটুখানি ডিসকাস করে নিই। প্রথমটা বলছে যে দ্য ডাইপোল মোমেন্ট অফ ক্লোরোবেনজিন ইজ লোয়ার দ্যান দ্যাট অফ সাইক্লোহেক্সাইল ক্লোরাইড। তো ক্লোরোবেনজিন আর সাইক্লোহেক্সাইল ক্লোরাইড, তো এইটা হচ্ছে ক্লোরোবেনজিন, আর সরি এইটা ক্লোরোবেনজিন আর এটা হচ্ছে সাইক্লোহেক্সাইল ক্লোরাইড। তো সাইক্লোহেক্সাইল ক্লোরাইডে দেখ শুধুমাত্র সিগমা মোমেন্ট ফ্রম কার্বন টু ক্লোরিন কাজ করছে, মিউ সিগমা, আর এখানে কার্বন টু ক্লোরিন সিগমা মোমেন্ট তো কাজ করছেই, আবার উল্টো দিকে ক্লোরিন টু কার্বন এই পাই মোমেন্টটাও কাজ করছে। তাহলে ডাইপোল মোমেন্ট, রেজাল্টাল ডাইপোল মোমেন্ট এইটার কমে যাচ্ছে, সাইক্লোহেক্সাইল ক্লোরাইডের বেশি হচ্ছে, এটাই হবে এক্সপ্লেনেশান। আমি এগুলো ডিসকাস করে দিচ্ছি, তোরা নোট ডাউন করে নিবি অবশ্যই, এবং তারপর রিভাইজ করবি, তবে দেখবি অ্যাপ্লাই করতে পারছিস। আচ্ছা এটা হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেনটা বলছে অ্যালকিল হ্যালাইডস দো পোলার আর ইমিসিবল উইথ ওয়াটার। মানে পোলার যদিও অ্যালকিল হ্যালাইড, ওয়াটারটাও পোলার, কিন্তু তা সত্ত্বেও বলছে অ্যালকিল হ্যালাইড জলে দ্রবীভূত হয় না সেভাবে। তার কারণটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড পোলার হলেও এই যে RX এর আর হাইড্রোকার্বন পার্টটা, এই পার্টটা তো হাইড্রোফোবিক পার্ট, তো এই হাইড্রোফোবিক পার্টটা থাকার জন্য আর এরকম কোনো এক্সট্রা ফ্যাক্টর থাকছে না যে হাইড্রোজেন বন্ড করে ওয়াটারে বেশি সলেবল করাবে RX এ, তো সেই জন্য এই যেহেতু হাইড্রোফোবিক পার্ট একটা আর পার্টটা প্রেজেন্ট থাকছে এই অ্যালকিল ক্লোরাইড মানে অ্যালকিল হ্যালাইডগুলোতে, তো যে কারণে তারা ওয়াটারে ইমিসিবল হয়, এই এক্সপ্লেনেশানটা। আর লাস্ট কোয়েশ্চেন বলছে গ্রিগনার্ড রিএজেন্ট শুড বি প্রিপেয়ার্ড আন্ডার অ্যানহাইড্রাস কন্ডিশনস, কেন? মানে গ্রিগনার্ড বিকারককে প্রস্তুত করতে হয় শুষ্ক অবস্থায়, মানে লাইক এইটা, মানে ধর দেখবি প্রিপারেশনে লেখা থাকে RX ম্যাগনেশিয়াম ড্রাই ইথার, দিলে RMgX হয়। এবার এখানে বলছে যে ড্রাই ইথারের জায়গায় যদি ম্যাগনেশিয়াম আর ময়েস্ট ইথার, ময়েস্ট ইথার মানে তাদের একটু জল আছে, তাহলে কী প্রবলেম হতো? প্রবলেম এটাও তো দেখ, RX এর সাথে ম্যাগনেশিয়াম ড্রাই ইথার সে তো রিঅ্যাকশান করবেই, সে ম্যাগনেশিয়াম আর ইথারটা সলভেন্ট বেসিক্যালি, এর আর কোনো রোল নেই, সেটা ড্রাই হোক বা ময়েস্ট হোক সেটা ম্যাটার করবে না গ্রিগনার্ড তৈরি করতে, RMgX এটা তৈরি হলো ইথার দিলে। এইবার ময়েস্ট মানে ওখানে জল থাকছে, তো এবার এই জলটা থাকার জন্য যেটা হবে, জলটা থাকার জন্য প্রবলেম কী হবে, এই H+ ও H- ভাঙছে, এই R- এইখান থেকে H+কে টেক আপ করে RH অ্যালকেন প্লাস MgXOH এই দুটো তৈরি করে দেবে। তোর উদ্দেশ্য ছিল হচ্ছে গ্রিগনার্ড রিএজেন্ট পাওয়া আর MgX পাওয়া, সেটা প্রথমে তৈরি হবে বটে, কিন্তু তারপর ওই ময়েস্ট যদি হয়, জল থাকলে গ্রিগনার্ড জলের সঙ্গে, যেহেতু গ্রিগনার্ড অ্যাক্টস অ্যাজ আ ভেরি স্ট্রং বেস, জলের সাথে অ্যাসিড বেস রিঅ্যাকশান করবে, করে অ্যালকেন তৈরি করবে, তো আমাদের যেটা রিকোয়ার্ড ডিজায়ার্ড প্রোডাক্ট গ্রিগনার্ড রিএজেন্ট সেটা আমরা পাবো না। সেই কারণে ময়েস্ট কন্ডিশানে মানে অ্যানহাইড্রাস কন্ডিশানে সবসময় গ্রিগনার্ড বিকারককে প্রস্তুত করতে হয়, গ্রিগনার্ড রিএজেন্টকে ময়েস্ট কন্ডিশানে করা যায় না। সো দ্যাটস অল ফর দিস ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।